নমস্কার বন্ধুরা, ট্রাডি ফুড সুন্দরবনে আপনাদের স্বাগত জানাই। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো বড়শিতে চার গাথা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে পড়ব। এই গাবদানা মাছই আজ আমরা চার হিসেবে ব্যবহার করেছি বড়শিতে। বেলা 11টা বাজে আর আমরাও বেরিয়ে পড়লাম। এই গেও গাছগুলো সেই পাতাগুলো পড়ে আবার নতুন পাতা হচ্ছে। ঢুকছে তো, বোটের শব্দ হচ্ছে, এদিকেই আসছে। এই পাখিগুলো বড্ড ছোট, কিন্তু এদের ভয়েস খুব কড়া। আমরা কিন্তু ঠিক টাইমে বেরোই। কেমন লাগছে দেখো জলটা, খাওয়া তো ভালোই দেখ। কেন কেন মানলি হবে, কিন্তু চলার সময় আমার খাইতে দেবে না তো ডাঙায়? তা তো বলতে পারবো না। আচ্ছা, এসে গেছি আমরা বিদ্যাধরী নদীতে। আরে হাও, আরে হচ্ছে মাছে, আরে একটু কানাকানি চাচ্ছে। আর দেরি করে লাভ না। আর জোর হাওয়া উঠে গেছে নদীতে। আসলে নদীতে এরকম বোঝা যায় না কখন কি হয়। না, হাসুতে কোনো মাছ পড়লো না, আমরা যাচ্ছি এবার দাওয়ান বসি তুলতে। সুর খুঁজে পাওয়া যাচ্ছে না, গেল পাইছে। একটু আগে যা হাওয়া ছিল তার থেকে একটু কম কম লাগছে এই মাছটা, নাহলে আরো বিপদ হতো। টান আছে দেবী, আরো পরে টানা যেত। বিরাট বেগ হওয়ার
হচ্ছে মন্টি শ্রিম্প। কি এত বড় সাধারণত দেখা যায় না। স্বপ্ন শেষ। আর কিছু বললাম মাঝে মাঝে এসে হাত ব্যথাটা তো করা যায়, এটাই লাভ নেই লাভের ভেতরে। মন্টি শ্রিম্প বলে আমরা অবশ্যই কোনোদিন খাইনি, তবে এগুলো খায় তো, খালি হতো কিন্তু জানো তো। দেখেছিস কোথায় উঠতে দেখ, সেই মোচা চিংড়ি না, চিংড়ি পোকা, চিংড়ি পোকা। হ্যাঁ জ্যান তো চলে গেছে।